আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মেজবাউদ্দিন সিদ্দিকি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম আমাদের আজকের পড়ার বিষয় মানুষ জাতি কবিতা কবিতাটি এখানে যে ছবিটা ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষের ছবিতে ছবি দেওয়া আছে এখানে কেউ মুসলিম কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান এরকম বিভিন্ন ধর্মের মানুষের ছবি এখানে দেওয়া আছে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের মানুষ দেওয়া আছে নারী পুরুষ বা ধনী দরিদ্র বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেওয়া আছে যাদের প্রত্যেকের একটা কমন এবং সত্যিকার পরিচয় আছে সেটা হচ্ছে তারা সকলেই মানুষ তো এই যে সমস্ত মানুষকে নিয়ে একটা জাতি গঠিত হয়েছে পৃথিবীতে সেটাকে বলা হয় মানুষ জাতি এই মানুষ জাতির মধ্যে বিভিন্নভাবে আমরা পার্থক্য করে থাকি কখনো কখনো ধর্মের ভিত্তিতে আমরা ভাগ করে থাকি কেউ হিন্দু কেউ মুসলিম বলে আমরা পার্থক্য করি কেউ ধনী কেউ দরিদ্র বলে আমরা পার্থক্য করি কখনো কখনো বংশে বংশে পার্থক্য করি কখনো কখনো কেউ নিজেকে সম্ভ্রান্ত মনে করি সেভাবে অন্য কাউকে ছোট মনে করে নিজেকে বড়ো মনে করি এরকম করে বিভিন্নভাবে যে আমরা মানুষের মধ্যে ভেদাভেদ গড়ে তুলি সেই ভেদাভেদ আসলে আমাদের একটি ভুল এবং এই ভুলটা সম্পর্কেই কবি আমাদের এই কবিতায় বলেছেন যে মানুষে মানুষে আসলে সত্যিকার অর্থে কোনো পার্থক্য নেই সকল মানুষের সত্যিকার পরিচয় হবে সে একজন মানুষ এবং সে মানবজাতির জাতির অন্তর্ভুক্ত তো এই কবিতাটায় আমরা পড়তে গিয়ে দেখব মানুষ জাতি কবিতাটা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্তের একটা পরিচয় আছে বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় তাকে ছন্দের জাদুকর তিনি মানুষ জাতি কবিতাটা লিখেছেন মানুষ জাতি কবিতাটা নেওয়া হয়েছে তার একটা কাব্যগ্রন্থ থেকে কাব্যগ্রন্থটির নাম হচ্ছে অভ্র আবির অভ্র আবির কাব্যগ্রন্থে এই কবিতাটা অন্তর্ভুক্ত হয়েছে তো এই কবিতাটার প্রথম নাম ছিল জাতির পাঁতি জাতির পাতি মানে হচ্ছে জাতির শ্রেণী পরবর্তীতে এটার নাম করা হয়েছে মানুষ জাতি আমরা এখন কবিতাটার প্রতি লাইন পড়ব এবং লাইন গুলো বুঝে নিব কবি কি বলতে চেয়েছেন জগৎ জুড়িয়া এক জাতি আছে যে জাতির নাম মানুষ জাতি জগৎ জুড়ে একটা জাতি আছে একটা জাতির কথা বলেছেন একটু আগে আমরা যেটা বলেছি বিভিন্ন রকমের মানুষ আছে যাদের একটা পরিচয় আছে সেটা হচ্ছে তারা মানুষ এবং সকলে মিলে একটা জাতি গঠিত হয়েছে যাকে বলা হয়েছে মানুষ জাতি এক পৃথিবীর স্তন্নে লালিত এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবিশী মোদের সাথী যে এক পৃথিবীকে এখানে মায়ের সাথে তুলনা করা হয়েছে মা যেমন মানুষকে স্তন পান করিয়ে বাঁচিয়ে রাখেন শিশুদেরকে বড় করে তোলেন তেমনি পৃথিবী আমাদেরকে লালন পালন করে বাঁচিয়ে রাখেন পৃথিবী থেকে আমরা খাদ্য গ্রহণ করি পানি গ্রহণ করি এবং পৃথিবীতে আশ্রয় লাভ করি তাহলে খাদ্য দিয়ে পানি দিয়ে বাতাস দিয়ে আশ্রয় দিয়ে পৃথিবী আমাদের যেমন মায়ের মতোই আমাদেরকে লালন পালন করেন এই জন্য এখানে বলা হয়েছে এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবিশেষী মোদের সাথী রবি রবি মানে হচ্ছে সূর্য আর শশী মানে হচ্ছে চাঁদ একই রবিশেষী আমাদের সকলেরই সাথী সাথী সে ধনী হোক দরিদ্র হোক সে হিন্দু হোক মুসলিম হোক শীতাতপ খুদা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি সীতাতোপ মানে হচ্ছে শীত গরম শীত এবং গরম শীত গরমের যে অনুভূতি সেটা আমরা সকলেই বুঝি তৃষ্ণার যন্ত্রণা বা জ্বালা আমরা সকলেই সমান বুঝতে পারি সে যে ধর্মের যে বর্ণের বা সমাজের যে শ্রেণীর মানুষই হোক ক্ষুধা তৃষ্ণার জ্বালা আমাদের সকলের কাছেই সমান কচি কাঁচাগুলো ডাটো করে তুলি কচি কাঁচাগুলি বলতে এখানে বোঝানো হয়েছে ছোট শিশুদের ছোট শিশু শিশুদের ডাটো করে তুলি মানে পরিপুষ্ট করে তুলি ছোট শিশুদেরকে আমরা পরিপুষ্ট করে তুলি বা চিবার তরে সমান যুঝি যুঝি মানে হচ্ছে যুদ্ধ করি যুঝি মানে হচ্ছে যুদ্ধ করি বাঁচিবার তরে আমরা সকলেই নিজেদের জায়গা থেকে বিভিন্নভাবে সংগ্রাম করি এই সংগ্রামটাকে বলা হয়েছে যুঝি বা যুদ্ধ করি দোসর খুঁজি ও বাসর বাধিগ দোষর মানে হচ্ছে সাথী বা বন্ধু খুঁজি আমরা আমাদের বেঁচে থাকতে গেলে অন্যের সাহায্য প্রয়োজন তাই আমরা দোসর খুঁজি বা বন্ধু খুঁজি বাসর বাধি তাদের সাথে সম্প্রীতি গড়ে তুলি জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা জলে ডুবে যাই যখন তখন আমরা ডাঙা পেলে বেঁচে যাই কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙা রাঙা আমাদের বাহি বাহিরের বিভিন্ন রঙ আছে কেউ সাদা কেউ কালো কেউ তামাটে বিভিন্ন বর্ণের মানুষ পৃথিবীতে রয়েছে কিন্তু সকলের ভিতরে একটা রঙ আছে এক রঙে সবাই রঙিন সবারই রক্তের রঙ লাল বাহিরের ছোপ আচরে সেলো বাহিরের যে ছোপটা আছে আমাদের বাহিরের যে গায়ের রংটা আছে সেটা কেউ হতে পারে ফর্সা কেউ হতে পারে কালো তাদেরকে আচর কাটলে আচর কাটলে তখন যে রক্তটা বের হবে বাহিরের ছোপ আঁচরে সেলো ভিতরের রং পলকে ফোটে ভিতরের রং তখন পলকে ফুটে উঠবে বা প্রকাশিত হবে প্রকাশ পাবে অর্থাৎ মানুষকে যখন আচর কাটা হবে তখন তার বাহিরের যে রূপটা আছে সেই রূপটা থেকে ভিতরের রূপটা যখন রক্তটা বেরিয়ে আসবে তখন আমরা দেখতে পাবো যে পৃথিবীর সমস্ত মানুষের রক্তের রং এক যেমন মানুষ সকল মানুষই একই জাতির অন্তর্ভুক্ত বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লোটে বামন বলতে এখানে ব্রাহ্মণ বোঝানো হয়েছে হিন্দু ধর্মের চারটা জাত আছে চারটার মধ্যে হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় কায়স্থ এবং শূদ্র তার মধ্যে ব্রাহ্মণ সর্বোচ্চ এবং শূদ্র হচ্ছে সর্বনিম্ন তাই যারা ব্রাহ্মণ তারা মনে করে আমরা উঁচু শ্রেণীর মানুষ আর শূদ্র যারা আছে তারা নিচু শ্রেণীর মানুষ এমনকি শূদ্ররাও মনে করে যে আমরা নিচু শ্রেণীর মানুষ এই যে একজন নিজেকে উঁচু মনে করছে অন্যজন নিজেকে নিচু মনে করছে এটা একটা পার্থক্য তেমনি বৃহৎ ক্ষুদ্র কেউ কেউ বৃহৎ বা ধনী কেউ কেউ ক্ষুদ্র মানুষ ছোট পেশার বা শ্রমজীবী মানুষ তারা নিজেদেরকে ক্ষুদ্র মনে করছে কৃত্রিম ভেদ ধুলায় লোটে কখন ধুলায় লোটে যখন মানুষের ভিতরের রঙটা বেরিয়ে আসে রাগে অনুরাগে নিদ্রিত জাগে আমরা যখন রাগ করি বা পরস্পরের সাথে বিবাদে লিপ্ত হই অথবা অনুরাগ মানে হচ্ছে প্রীতি বা ভালোবাসা বা প্রেম রাগে অনুরাগে নিদ্রিত যখন আমরা ঘুমিয়ে থাকি জেগে থাকি বিভিন্নভাবে আমাদের ভিতরের যে আসল মানুষ আসল মানুষ প্রকট হয় প্রকট হয় মানে প্রকাশ পায় প্রকাশ পায় বর্ণে বর্ণে নাইরে বিশেষ বর্ণে বর্ণে বলতে বোঝানো হয়েছে ওই যে একটু আগে আমরা যেটা বলেছি বামন শূদ্র এগুলো হচ্ছে বিভিন্ন বর্ণে মানুষকে ভাগ করা হয়েছে সেই বিভিন্ন বর্ণে বর্ণে নাইরে বিশেষ এই বিশেষ মানে হচ্ছে পার্থক্য পার্থক্য বিশেষ মানে হচ্ছে পার্থক্য বর্ণে বর্ণে কোনো পার্থক্য নেই কেন পার্থক্য নেই নিখিল জগৎ ব্রহ্ম ব্রহ্মময় ব্রহ্মময় মানে হচ্ছে ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে প্রভু প্রভু হিন্দু ধর্মের মতে ব্রহ্ম হচ্ছে বিধাতা বা পরমেশ্বর তো ধর্ম অনুসারে পৃথিবীর সর্বত্রই ঈশ্বর বিরাজমান বা প্রভু সৃষ্টিকর্তা বিরাজমান প্রতিটি মানুষের মধ্যেই সৃষ্টিকর্তা বিরাজ করেন তাই মানুষকে অপমান করা মানে হচ্ছে সৃষ্টিকর্তাকেই অপমান করা সেজন্য কবি বলেছেন বর্ণে বর্ণে নাইরে বিশেষ নিখিল জগৎ ব্রহ্মময় অনেকগুলো কথা বলেছেন তারপর তিনটা যে স্টার দেওয়া আছে এখানে অর্থাৎ হচ্ছে আরও চাইলে অনেক কথা বলা যায় কবি আর বেশি কথা না বলে মূল কথায় এসেছেন এখন এই তিনটে স্টার দেওয়ার মানে হচ্ছে আরও অনেক কথা আছে এখানে এখানে যেমন অনেকগুলি উদাহরণ দিয়েছেন এরকম চাইলে আরও কথা বলা যায় কবি আর কথা না বাড়িয়ে এখানে অনেক কথা বাদ দিয়ে মূল কথায় চলে এসেছেন বংশে বংশে নাহিকু তফাত বংশে বংশে কোনো পার্থক্য নেই তফাত মানে হচ্ছে পার্থক্য আগে যেটা বলেছি বিশেষ মানে এখানে পার্থক্য তফাত মানে পার্থক্য বনেদি কে আর গড় বনেদি বনেদি মানে হচ্ছে সম্ভ্রান্ত সম্ভ্রান্ত বা উচ্চ উচ্চবংশীয় আর গড় বনে বনেদি গড় দ্বারা এখানে বনেদি শব্দটাকে বিপরীতার্থক করা হয়েছে গর্ব বনেদি মানে হচ্ছে যারা সম্ভ্রান্ত নয় বংশে বংশে নাইকো তফাত বনেদিকে আর গর্বনেদি দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ গাথা বুনিয়াদ মানে হচ্ছে বুনিয়াদ মানে হচ্ছে ভিত্তি আমাদের ভিত্তিটা দুনিয়ার সাথে গাথা রয়েছে দুনিয়া সবারই জনমবেদী জনমবেদী হচ্ছে জন্মস্থান বা জন্মক্ষেত্র জন্ম স্থান দুনিয়া সকলেরই জন্মস্থান এই জন্মস্থানের ভিত্তিতে সকল মানুষই আসলে এক মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা পৃথিবীতে এসে বিভিন্নভাবে মানুষকে বিভাজিত করি বিভিন্নভাবে পার্থক্য তৈরি করি মানুষের মধ্যে এই পার্থক্যটা আসলে কৃত্রিম এই পার্থক্যের কোনো ভিত্তি সত্যিকার অর্থেই নেই তাই কবি বোঝাতে চেয়েছেন যে আমরা যেন প্রতিটি মানুষকে সত্যিকার মানুষ পরিচয়ে দেখতে পারি এবং মানুষের মধ্যে যে ভেদাভেদগুলো আছে আমরা মিথ্যা যে দেয়াল গড়ে তুলেছি সেই দেয়ালগুলো ভেঙে দিয়ে মানুষের সত্যি কার পরিচয় মানুষ হিসেবে দেখে মানুষের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই ধন্যবাদ সবাইকে